আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোর দিশারির সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তিনটি আমলের কথা বলে দিব। দর্শক, যখনই বিপদ বা অশান্তিতে পড়বেন তখনই এই তিনটি আমল করবেন, তাহলে ইনশাআল্লাহ সাথে সাথে আপনার বিপদ বা অশান্তি দূর হয়ে যাবে। দর্শক, চাই সেই অশান্তি আপনি স্বামীর দিক থেকে হয়ে থাকেন না কেন, অথবা আপনি যদি স্ত্রীর দিক থেকে সেই অশান্তিতে থাকেন তাহলেও তা দূর হয়ে যাবে। দর্শক, তাই এ বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। দর্শক, মানুষের জীবনে কোনো না কোনো সময় বিপদাপদ এসে পড়ে। সব বড় সমস্যা ও বিপদ মুমিনের জন্য যেমন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আবার অবাধ্যদের জন্য আজাবের কারণও বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম বিপদে সব মানুষের জন্য তিনটি আমল করার ব্যাপারে নসিহত পেশ করেছেন। যদি কেউ এ আমলগুলো যথাযথভাবে করে তবে অবশ্যই মহান আল্লাহ ওই বিপদ থেকে তার বান্দাকে হেফাজত করেন। তাই সেই তিনটি আমলের মধ্য থেকে প্রথম আমলটি হলো সাধ্য অনুযায়ী সদকা বা দান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তোমরা সদকা করো, আর সদকা দ্বারা রোগীর রোগ চিকিৎসা করো, কেননা সদকা রোগ এবং বালা মুসিবত দূর করে এবং আয়ু ও নেকি বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, বাইহাকি শরীফের হাদিস। দর্শক, উল্লেখ করা যেতে পারে সদকার মাধ্যমে নিশ্চিত মৃত্যু রোগীর পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠার ঘটনা ঘটেছিল। তিনি হলেন দামেস্কের হাসপাতালে চাকরিরত অবিবাহিত ডাক্তার ঈসা মারজুকি। অসুস্থতায় পড়লে তার পরীক্ষা নিরীক্ষায় জানা যায় যে তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারের চিকিৎসা শুরু হলেও তিনি সুস্থ হচ্ছিলেন না, দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। মেডিকেল রিপোর্টে জানা যায় দিন কয়েক তিনি পৃথিবীতে বেঁচে থাকতে পারেন। এ কথা শুনে ডাক্তার ঈসা মারজুকির একটি হাদিসের কথা মনে পড়ে। হাদিসে এসেছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা করো। মাজমাউ জাওয়ায়েদ ও আবু দাউদ শরীফের হাদিস। দর্শক, তখনই ডাক্তার ঈসা মারজুকি সদকার মাধ্যমে চিকিৎসা লাভে তার সম্পদের অবশিষ্ট অংশ এক নিঃস্ব পরিবারকে দান করেন, যে পরিবারের অর্থ কষ্টের কথা তার জানা ছিল। তার এক বন্ধুকে দিয়ে ওই বাড়িতে সাহায্য পৌঁছে দিলেন। তাদের জানালেন সে এ সদকার মাধ্যমে আরোগ্য লাভের আশা করে, অতএব তারা যেন তার সুস্থতার জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ, হাদিসের এ আমলে মেডিকেল রিপোর্টকে মিথ্যা প্রমাণিত করে ডাক্তার ঈসা মারজুকি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার ঈসা মারজুকির চিকিৎসকদের বোর্ড তার পর্বর্তী রিপোর্ট দেখে এ মর্মে আশ্চর্য হয়ে গেলেন যে ডাক্তার ঈসা মারজুকি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, তা হতেই পারে না। তিনি বোর্ডকে জানালেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিয়েছি, আল্লাহ তাআলা আমাকে সদকার মাধ্যমে সুস্থতা দান করেছেন। দর্শক, বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের তিনটি আমলের মধ্য থেকে আরেকটি আমল হল সঠিক পদ্ধতিতে ইস্তেগফার করা। কোরআন সুন্নাহ সম্মত উপায়ে আল্লাহর কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি রব্বিগফিরলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করা। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার করতে থাকে আল্লাহ তাআলা তাকে সংকট থেকে মুক্তির পথ বের করে দেন এবং যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি ও প্রশান্তি দান করেন, আর তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন। আবু দাউদ শরীফের হাদিস। দর্শক, মনে রাখা জরুরি, যখন গুনাহ বেড়ে যায় তখন মানুষের একাকিত্ব ও নিঃসঙ্গতা তখন বেড়ে যায় এবং ওই ব্যক্তির মানসিক অশান্তিও তীব্র হয়। তাই গুনাহ, একাকিত্ব ও নিঃসঙ্গতা মহান আল্লাহর সাহায্য ও ইস্তেগফার ছাড়া রোধ করা অসম্ভব। আর নিশ্চয়ই দুনিয়ার সব গুনাহ, দুশ্চিন্তা, অশান্তি ও একাকিত্ব মহান আল্লাহর একটি বাহিনীর মতো।
যার মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষা করে থাকেন। তাই গুনাহ করলে বেশি বেশি ইস্তেগফার করা, মনে অশান্তি দেখা দিলে বেশি বেশি নামাজ পড়া এবং একাকিত্ব অনুভব হলেই বেশি বেশি কুরআনুল কারিম পড়া। কেননা গুনাহ, অশান্তি ও একাকিত্ব দূর করতে দুনিয়াতে বেশি বেশি ইস্তেগফার, নামাজ ও কুরআন পড়ার বিকল্প নেই। দর্শক, তাই অনুরোধ করছি, যখনই আপনি কোনো দিক থেকে অশান্তিতে ভুগবেন এবং কোনো দিক থেকে বিপদের আশঙ্কা করবেন, তখনই আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন এবং দান সদকা করুন। তাহলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আপনার সেই বিপদ এবং আপনার সেই অশান্তি দূর হয়ে যাবে। দর্শক, দুশ্চিন্তা ও বিপদ থেকে মুক্ত থাকার তৃতীয় নাম্বার আমলটি হলো বেশি বেশি দুরুদ পড়া। বিপদ ও মুসিবতে সঠিকভাবে দুরুদ পড়া উত্তম আমল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরুদ পড়া জরুরি। সংক্ষেপে, আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দর্শক, সংক্ষেপে দুরুদটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবীজিকে বললেন, আমার পুরো দোয়াই আপনার প্রতি দুরুদের জন্য নির্ধারিত করে দেব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার সব ইচ্ছা, অভিপ্রায়, চাওয়া পাওয়া পূরণের জন্য এটাই যথেষ্ট হবে, আর তোমার গুনাহ ক্ষমা করা হবে। তিরমিজি ও মুস্তাদরাকে হাকিম। সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লিখিত তিনটি আমল যথাযথভাবে আদায় করা, ফলে মানুষের বিপদ মুসিবত, রোগ ব্যাধি, দুশ্চিন্তা, হতাশা, একাকিত্ব ও অশান্তি দূর হয়ে যাবে। খুব দ্রুত উপকার লাভে দান সদকা, তাওবাহ ও ইস্তেগফার ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরুদ পড়া জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে প্রমাণিত আমলগুলো যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন, আমিন। এবং দুনিয়ার সব বিপদ আপদ, বালা মুসিবত ও অশান্তি থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন, আমিন। দর্শক, যে আমলগুলির কথা আমি বললাম খুবই গুরুত্বপূর্ণ আমল, পরিপূর্ণ দলিল এবং রেফারেন্স দিয়ে আমি বললাম, আল্লাহর রাসূলের হাদিস স্পষ্টভাবে বলা হয়েছে, তাই এই অনুযায়ী আমল করলে আমলের ফল পাবেন এতে কোনো সন্দেহ নেই। দর্শক, আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।